পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 2 নম্বর ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তাজপুর গোপালপুর বালক সংঘের পরিচালনায় 45তম বর্ষে পদার্পণ করলো শ্যামা মায়ের আরাধনা। প্রতি বছরের ন্যায় এবছরও স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। 40 জন রক্তদান করেন, রক্ত সংগ্রহ করে কাঠি ব্লাড ব্যাংক। উপস্থিত ছিলেন বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশিস গেড়ে, এলাকার বিশিষ্ট চিকিৎসক গৌতম প্রধান, বিশিষ্ট সমাজসেবী অসীম মিশ্র, NBCC ডিরেক্টর, চটিলাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সচিদানন্দ দাস। আগামী দিনে আরো সমাজসেবামূলক কাজে যুক্ত থাকবেন তাদের সমস্ত সদস্য এই অঙ্গীকার করেন। NBCC ডিরেক্টরের কাছে ক্লাবের সকল সদস্যরা আবেদন করে একটি অ্যাম্বুলেন্সের জন্য। অসীম মিশ্র আশ্বাস দেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। দাদা, এই বালক সঙ্গে আমি আমার হিসেবে কিছু তার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি একটা দাবি রাখলেন গ্রামবাসী সরকার একটি অ্যাম্বুলেন্স কতটা হ্যাঁ নিশ্চয়ই এই গ্রামীণ প্রত্যন্ত এলাকায় এখানকার মানুষজন হসপিটালে পৌঁছাতে খুবই সমস্যা। আমি এর আগেও বহুবার এই এলাকায় এসেছি, আমি আমি দেখেছি, আমি অনুভব করেছি এবং আমি বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় অ্যাম্বুলেন্স অবশ্যই গ্রামীণ এলাকায় যেখানে যোগাযোগ ব্যবস্থা অসুবিধে বা এই ধরনের আছে, তো এখানে এরা দাবি রাখলেন। নিশ্চিতভাবে তাদের দাবির প্রতি আমি সহানুভূতিশীল এবং অনুভূতি সম্পন্ন হয়ে এইটুকু বলতে পারি যে এদের যাতে যত তাড়াতাড়ি সম্ভব যে কোনোভাবে যাতে এদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায়, নিশ্চয়ই সেই ব্যাপারে আমার উদ্যোগে যেটুকু প্রয়াস করা থাকবে নিশ্চিত চেষ্টা করব এবং সেই সঙ্গে এই গ্রামের মানুষ যাতে খুব তাড়াতাড়ি অসুস্থ হলে হসপিটালে পৌঁছাতে পারেন তার ব্যবস্থা করব। রামনগর এলাকায় আর কি কি আপনার? না, রামনগর এলাকায় আমি এই এলাকায় দুটো বিদ্যালয়, যে বিদ্যালয় গ্রামীণ এলাকায় যেখানে ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হতে পারে না, যোগসূত্র করতে ঘটে না, তো সেই রকম দুটো গ্রাম পঞ্চায়েতের দুটো বিদ্যালয়, একটি হচ্ছে টাটকাপুর হাই স্কুল আর একটি হচ্ছে ইসলামপুর হাই স্কুল, দুটো স্কুলেই আমরা ডিজিটাল ক্লাসরুম হচ্ছে যে অডিও ভিজুয়াল সিস্টেমের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে। প্রাথমিকভাবে আমি একটি করে ক্লাসরুমকে করে দিয়েছি এবং সেই HDFC ব্যাংকের সঙ্গে কথা বলে, এবং সেই যে ডিজিটাল ক্লাসরুম, সেই ক্লাসরুমে শুধু মাস্টারমশাইরা পড়ানোর সঙ্গে সঙ্গে যখন তারা ভিশনারিতে দেখবে যে কেউ হয়তো নালন্দা বিশ্ববিদ্যালয় ইতিহাসের শিক্ষক পড়াচ্ছেন, আর সেখানে যখন নালন্দা বিশ্ববিদ্যালয়টা দেখতে পাবে বা তার প্রাচীনতা বা সমস্ত কিছু দেখবে, তখন ছাত্রছাত্রীদের মধ্যে তার উপরে সেই শিক্ষার প্রতি তার অনেক যত্নশীল হবে এবং অনেক বেশি উৎসাহ পাবে। তার এই স্কুলে বিদ্যালয়ের মধ্যে যাতে ছাত্রছাত্রীরা উৎসাহিত হয়, পড়াশোনাটা বোঝা না হয়, তাদের যাতে উৎসাহ সম্পন্ন হয়, তো সেটার জন্য চেষ্টা করা। অ্যাম্বুলেন্স দিয়েছি, চাউলকলাতে দিয়েছি, এখানে একটা গ্রামীণ এলাকায় দীর্ঘদিন পঞ্চায়েত কিচ্ছু ব্যবস্থা করেনি বালিশাইতে, তো সেখানে মানুষ প্রায় 4 কিলোমিটার হেঁটে জল নিতে যেতেন। আমার নিজের উদ্যোগে আমি চেষ্টা করেছি যে ওখানে একটি সাবমার্সেল ব্যবস্থা করে গ্রামের মানুষের জলের, দেখুন আমি MLO নই, MPO নই, একদম সাধারণ মানুষ হিসাবে যেটুকু করা সম্ভব আমার দ্বারা বিভিন্নভাবে CSR বা সরকারি সহায়তা যেটুকু করা সম্ভব এটুকুই করছি, আর এর মধ্যে দাঁড়িয়ে আমি খুব আনন্দও প্রায় তৃপ্তিও পাই। সারা জেলা জুড়েই আমি 10টা স্কুলকে দিয়েছি, বিভিন্ন সংস্কৃত কলেজ সেখানেও আমি রিনোভেশন করে দিয়েছি, এখানে হরিপুর গ্রাম পঞ্চায়েতে কমিউনিটি টয়লেট দিয়েছি, এরকম বহু কাজ শুধু এই জেলায় নয়, বীরভূমেও কাজ করেছি, বিভিন্ন জায়গায় কাজ করেছি, চলছে। আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদে মানুষের জন্য কিছু করতে পারি এইটুকুই আছে। বালক সংঘ আজ থেকে প্রহর গুনতে শুরু করবে, একদম কবে এই মাঠে? না, নিশ্চয় 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 এরা নতুন যেহেতু রেজিস্ট্রেশন হয়েছে, সরকারি কিছু নিয়ম কানুন আছে, তো সেটাও প্রসেস হয়ে গেল, নিশ্চয়ই চেষ্টা করব। আমি সবসময় গ্রামের মানুষের সাথে আছি, আর গ্রাম মানে আমার কাছে হচ্ছে স্বপ্নের জায়গা, আর আমার নিজের জন্মও গ্রামে, আর আমার নিজের গ্রাম, সেই গ্রামকেও আদর্শ গ্রাম বানানোর জন্য খুব চেষ্টা চলছে। ওখানেও আমরা যোগা সেন্টার, মেডিটেশন, ইকো হেলথ পার্ক এইসবের কাজ চলছে, চেষ্টা চালাচ্ছি, যাতে এটুকুই আর কি। ঠিক আছে, সকল দাদা, বালক সঙ্গে উপস্থিত হলেন এবং তাদের এই মহাকী কাজকর্ম আপনি বললেন, খুব ভালো লাগলো। বালক সঙ্গে আজকে 45 বছর ধরে পুজো করে এসছে, এই যে ধরে এসে গতানুগতন, খুব ভালো লাগলো। একটা অত্যন্ত গ্রামের ভিতরে এইভাবে এই যে একটা রক্তদান শিবির গ্রামের মধ্যে, খুব ভালো লাগলো। গ্রামের মধ্যে রক্তদান শিবির সচরাচর দেখা যায় না, কি করে গ্রামের মধ্যে, অনেক
নাটক যাত্রা অনেক কিছু অনুষ্ঠান করে, রক্তদান শিবির যে করছে আজকের দিনে আমরা এসেছি, খুবই ভালো লাগলো। এবছর কত বছরের পুজো পার হলো, কি কি অনুষ্ঠান করতে প্রথমত এই ক্লাব তাজপুর গোপালপুর বালক সংঘ 45 বছরে পদার্পণ করলো। এই 45 বছর পদার্পণ অনুষ্ঠানে আমরা প্রথম দিন আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ ওনার হাত ধরে আমরা পুজো মণ্ডপ উদ্বোধন শুভ উদ্বোধনের অনুষ্ঠান কাজ করেছি। গতকাল রাত্রে আমাদের পুজো হয়েছে। আজ এই যে রক্তদান শিবির, এই রক্তদান শিবির আমাদের প্রত্যেক বছর হয়ে থাকে, এবছরও সেটা আমাদের হচ্ছে। এই রক্তদান শিবির আমরা শুধু এই কারণের জন্য করি, শুধুমাত্র যে আমরা সমাজমূলক কাজ, সেবামূলক কাজ, তার মধ্যে একটা রক্তদান শিবির একটা অন্যতম অঙ্গ। তাই আমার এই ধরনের কাজ থেকে আমরা কখনোই আমরা বেরিয়ে যেতে পারি না। তাই আমাদের এই ক্লাব আমরা প্রত্যেক বছর পুজোর পরের দিন আমরা এই রক্তদান শিবির আমরা করে থাকি। তো শুধু আমাদের এই ক্লাব, এই রেজিস্ট্রেশন শুধু নাম্বার নিয়ে নয়, আমরা এক আদর্শ গ্রাম এর সাথে আমরা কাউন্ট মানে কন্ট্যাক্ট করতে পারি। এই এলাকার যেন আমরা সকলে সবাই ভাবে সকলকে নিয়ে আমরা এই ক্লাব যেতে, শুধু এই পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় আমরা যেন পৌঁছাতে পারি ত্রাণ, যে কোনো বিপর্যয় মোকাবিলার জন্য। অতি সত্বর আমরা গ্রাম পঞ্চায়েতের একটা আমাদের গত ডানা গেল, সেখানেও আমরা রাত্রে ছুটে গেছি, এই ক্লাবের সমস্ত সদস্য সদস্য ছুটে গেছে ত্রাণের জন্য সব জায়গায়। কয়েকদিন আগে আমাদের বন্যা প্লাবিত এলাকায় আমরা গেছি। তো আমরা শুধুমাত্র এই প্রাকৃতিক বিপর্যয়ের সাথে সাথে অন্যান্য চিকিৎসার জন্য ভেলোর, সিএমসি থেকে, ব্যাঙ্গালোর থেকে, আমরা সব জায়গায় আমরা এই চিকিৎসার জন্য উড়িষ্যা পর্যন্ত আমরা আমাদের টিম তৈরি কাজ করে। তাই আমাদের ক্লাব আগামী দিন আমরা প্রতিজ্ঞাবদ্ধ সমস্ত রকম সেবামূলক কাজের সাথে আমরা স্বেচ্ছাসেবী হিসাবে ঝাঁপিয়ে পড়ব যে কোনোভাবে। তাই কারোর কোনো আর্থিকভাবে, কারোর কোনোভাবে সব পাশে দাঁড়ানো, সেটা হচ্ছে আমাদের বড় কাজ। তাই সেই কাজে আমরা নিবন্ধ থাকবো। বালক সংঘ সমস্তভাবে দায়বদ্ধ এবং চিরপ্রতিজ্ঞাবদ্ধ। এই বালক সংঘ আগামী দিন আরো সুন্দর সুন্দর কাজ করবে, গ্রামের মানুষ, সমাজের মানুষকে সমাজ চেতনার জন্য যা যা করার দরকার, সমাজকে একটা নেশামুক্ত সমাজ করার জন্য আমাদের এই সমাজ যাতে আগামী দিনে শিক্ষার প্রসার যাতে হয়, সে বিষয়ে আমরা অঙ্গীকার থাকবো। এই ক্লাব শুধু যোগ ব্যায়াম, পড়াশোনা, শিক্ষা, স্বাস্থ্য সব বিষয়ে নজর দিবে, খেলাধুলা সব জায়গায়।